আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি শিরিন আক্তার ইয়াসমিন, সহযোগী অধ্যাপক। আজ আমি অনার্স প্রথম বর্ষের ক্লাস নিব, রাজনৈতিক তত্ত্ব ও সংগঠন এই কোর্স থেকে ক্লাস নিব, কোর্স কোড PS 102। আজকের আলোচনার বিষয়বস্তু হল সাংবিধানিক সরকার বা নিয়মতান্ত্রিক সরকার। অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের পছন্দকৃত জীবন প্রণালী হচ্ছে সংবিধান। সংবিধান সম্পর্কে আলোচনা করতে গেলে স্বাভাবিকভাবে সাংবিধানিক সরকারের বিষয়টি আলোচনায় চলে আসে। বর্তমানে পৃথিবী বেশিরভাগ দেশে সাংবিধানিক সরকার দ্বারা পরিচালিত। বর্তমান বিশ্বে হলো গণতান্ত্রিক বিশ্ব, অধিকাংশ রাষ্ট্রই গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত এবং বিশ্বের মানুষের এটা একটা দাবিও যে রাষ্ট্র গণতান্ত্রিকভাবে সাংবিধানিক সরকারের দ্বারাই পরিচালিত হোক। সাধারণ অর্থে সাংবিধানিক সরকার বলতে সংবিধানের প্রতি অনুগত সরকারকে বুঝায়। তবে সূক্ষ্ম অর্থে সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক সরকার বলতে দেশের শাসকগণের ক্ষমতার উপর বিধিনিষেধ আরোপের ব্যবস্থাকে বুঝায়। কেসিহুয়ার বলেছেন, সাংবিধানিক সরকার স্বৈরতান্ত্রিক উপায়ে শাসন করে না, কারণ এর ক্ষমতা সংবিধানের বিধান এবং জনগণের ইচ্ছা ও ক্ষমতার দ্বারা সীমাবদ্ধ। প্রেসিডেন্ট উইলসনের মতে সাংবিধানিক সরকার হচ্ছে সেই সরকার যার ক্ষমতা জনস্বার্থ এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার্থে নিয়োজিত। উইলবি বলেছে, আইনের অনুগত ও আইন দ্বারা সীমাবদ্ধ সরকারকে সাংবিধানিক সরকার বলে। তাহলে এই আলোচনায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাংবিধানিক সরকার হলো কিছু আইনের দ্বারা নিয়ন্ত্রিত এবং তার ক্ষমতা আইনের দ্বারা সীমাবদ্ধ এবং এই আইনকে সরকার লঙ্ঘন করতে পারে না। সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্য। নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক সরকার বলতে সংবিধানের প্রতি অনুগত এবং সংবিধান অনুযায়ী পরিচালিত সরকারকে বুঝায়। প্রকৃত অর্থে সাংবিধানিক সরকার হচ্ছে আইনের দ্বারা পরিচালিত সরকার, ব্যক্তির ইচ্ছাধীন কোনো সরকার নয়। কিন্তু সূক্ষ্ম অর্থে নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে দেশের শাসকগণের উপর কার্যকর বাধা নিষেধ আরোপের ব্যবস্থাকে বুঝায়। শুধু সংবিধান থাকলেই সাংবিধানিক সরকার বলা যায় না, কারণ সংবিধান যদি সরকারের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আরোপ না করে তাহলে সাংবিধানিক সরকার হতে পারে না। সাংবিধানিক সরকার বা নিয়মতান্ত্রিক সরকারের কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করছি, যেমন সুষ্ঠু নীতির উপর প্রতিষ্ঠিত। সাংবিধানিক সরকার বা নিয়মতান্ত্রিক সরকার কিছু সুষ্ঠু নীতির উপর প্রতিষ্ঠিত। এটা কোনো ব্যক্তি ইচ্ছা বা নিয়মের দ্বারা প্রতিষ্ঠিত নয়, এবং সুষ্ঠু নীতির উপর প্রতিষ্ঠিত বলে সরকারকেও কাজ সুষ্ঠুভাবে করতে হয় এবং সরকারি যে কর্মকর্তাগণ রয়েছে তাদেরকেও এই নিয়মের অধীনে থেকে সুষ্ঠুভাবে তাদের কার্যাবলী পরিচালনা করতে হয়। নিয়ন্ত্রিত সরকার। সাংবিধানিক সরকার একটি নিয়ন্ত্রিত সরকার। এই সরকারের যাবতীয় কার্য আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, ফলে সরকারের স্বৈরাচারী প্রবণতা এবং আইনের অপব্যবহারের পরিমাণ যথেষ্ট পরিমাণে রোধ হয়। মৌলিক উপায় ও পন্থা নির্দেশ। সাংবিধানিক সরকার রাজনৈতিক ক্ষমতা বিভক্ত করে দেওয়ার এবং তা কার্যকর করার মৌলিক উপায় নির্দেশ করে। সরকারি ক্ষমতা নিয়ন্ত্রণ এবং তাকে দায়িত্বশীল করে তোলার পন্থাও সাংবিধানিক সরকার নির্দেশ করে। শ্রেণী ভারসাম্যের উপর নির্ভরশীল। সাংবিধানিক সরকার সমাজের বিভিন্ন শ্রেণীর ভারসাম্যের উপর নির্ভরশীল। নীতি দ্বারা সীমিত। সাংবিধানিক সরকার নীতি দ্বারা সীমিত। এতে সংবিধানের প্রাধান্য রক্ষিত হয় এবং সংবিধানকেই দেশের মৌলিক আইন বলে গণ্য করা হয়। আইনের সরকার। সাংবিধানিক সরকার একটি আইনের সরকার। জনগণ আইনের সরকারকে সর্বদা চায় এবং জনগণের
পছন্দের সরকার হলো আইনের সরকার। সাংবিধান সরকার আইনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়, বিচার বিভাগে প্রাধান্য। সাংবিধানিক সরকারে আরেকটি বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের প্রাধান্য। বিচার বিভাগ আইনের ব্যাখ্যা প্রদান করে এবং সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নির্ধারণ করে। এভাবে বিচার বিভাগ সংবিধানের অভিভাবক হিসাবে কাজ করে। শাসনতান্ত্রিক ও গণতান্ত্রিক, সাংবিধানিক সরকার কোনো প্রকার স্বৈরাচারী ক্ষমতার উপর প্রতিষ্ঠিত নয়। এটা গুণগতভাবে স্বৈরতান্ত্রিক নয়, বরং সত্যিকারের অর্থেই শাসনতান্ত্রিক এবং গণতান্ত্রিক। সাংবিধানিক সরকার সকল স্বৈরাচারের বিরুদ্ধে লোভিষ্ঠ সম্প্রদায়ের অধিকারকে সংরক্ষণ করে। কারণ জন লকের মতে আমরা বলি যে সাংবিধানিক সরকার হচ্ছে বা গণতান্ত্রিক সরকার হলো জনগণের সম্মতির ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকার। যেহেতু এটা জনগণের সম্মতির ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকার, অতএব জনগণের পছন্দ হলো রাষ্ট্র সাংবিধানিক নিয়ম অনুসারে পরিচালিত হোক, অতএব সরকার সেটাই চেষ্টা করে। মৌলিক অধিকার প্রদান ও রক্ষা, সাংবিধানিক সরকারের অপর একটি বৈশিষ্ট্য হলো জনগণের মৌলিক অধিকার প্রদান এবং তা রক্ষা করা। এটি কেবল নির্বাহী বিভাগে স্বৈরাচারী কার্যকলাপের বিরুদ্ধে জনগণের মৌলিক অধিকার রক্ষা করে তা নয়, বরং আইন বিভাগের অন্যায় আচরণ এবং জনস্বার্থ বিরোধী কার্যকলাপও নিয়ন্ত্রণ করে থাকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ যেহেতু শাসনতান্ত্রিক ক্ষমতা পেয়ে থাকে, সে কারণে তারা অনেক সময় স্বৈরাচারমূলক আচরণ করতে পারে। কিন্তু সাংবিধানিক সরকার যে সাংবিধানিক নিয়মকানুন আছে সেটা দ্বারা পরিচালিত বলে শাসন বিভাগের এই স্বৈরাচারমূলক আচরণ এখানে নিয়ন্ত্রিত হয়ে থাকে। নিয়ত পরিবর্তনশীল, সাংবিধানিক সরকারে একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটা নিয়ত পরিবর্তনশীল, এটা গতিশীল এবং গতিধারায় কোনো ভাঙন নেই। প্রকাশ্যতা, নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক সরকারের সকল কার্যকলাপ জনসম্মুখে প্রকাশ করা হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ সরকারের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে থাকে। আইনসভায় বিতর্কের মাধ্যমে জনগণ সরকারের সকল কাজের বিবরণ জানতে পারে এবং সরকারের সকল কার্য যেহেতু প্রকাশ্য এবং যেহেতু জনগণ সরকারের কার্যে অংশগ্রহণ করে, ফলে স্বাভাবিকভাবে সরকারের কার্যাবলীর প্রতি জনগণের প্রখর দৃষ্টি থাকে এবং এতে জনগণ আরও সচেতন হয়ে ওঠে এবং জনগণ সাংবিধানিক বিষয়গুলো সম্পর্কে জানতে পারে বলে জনগণকে সরকার বা অন্য কারো পক্ষে ঠকানো সম্ভব নয়। জনগণের নিকট দায়বদ্ধতা, সাংবিধানিক সরকারের শাসন বিভাগ আইনসভার মাধ্যমে জনগণের নিকট দায়ী থাকে। জনমত সরকারের বিরুদ্ধে গেলে পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারবে না, এটা সরকার জানে। এবং জনগণের নিকট সরকার যেহেতু জবাবদিহি করতে বাধ্য থাকে, সে কারণে সরকার সুষ্ঠুভাবে তার কার্য পরিচালনার চেষ্টা করে। কারণ সরকার যদি সুষ্ঠুভাবে তার কার্য পরিচালনা না করে, তাহলে পরবর্তীতে ভোটে জনগণ তাদেরকে পরিহার করবে। এবং আমরা জানি নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলে আখ্যায়িত করা হয় এবং নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোকে এই চতুর্থ অঙ্গের দ্বারস্থই হতে হয়। ফলে সরকার এটা খুব ভালোভাবেই জানে যে জনগণের ইচ্ছার প্রতিফলন যদি না ঘটে, জনগণের ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে পরবর্তী নির্বাচনে সরকারের পক্ষে
ক্ষমতায় আসা সম্ভব নয়। প্রতিনিধিত্ব, সাংবিধানিক সরকারে জনগণ তাদের প্রতিনিধির মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যে অংশগ্রহণ করে থাকে। এই দৃষ্টিতে আধুনিক গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। গণতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক সরকারে সংখ্যাগরিষ্ঠের শাসন বলবৎ থাকে। সংখ্যালঘিষ্ঠের সম্মতিক্রমে এ সরকার তাদের স্বার্থ সংরক্ষণ করে। সংবিধানের প্রাধান্য, সাংবিধানিক সরকারে সংবিধানের প্রাধান্য স্বীকৃত হয়। সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন, সরকার সাংবিধানিক আইন দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। বর্তমানে উন্নত বিশ্বের সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক সরকার হচ্ছে উত্তম ও শ্রেষ্ঠ সরকার। সাংবিধানিক সরকার যে কোনো জাতির জন্যই কাম্য। সাংবিধানিক সরকার ব্যক্তি স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করে। সাংবিধানিক সরকারের মাধ্যমে জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হয় এবং সুরক্ষিত হয়। এবং সাংবিধানিক সরকার যেহেতু জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে, জনগণের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে, বাক স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে, জনগণের নিকট যেহেতু সরকার তার কার্যাবলীর জন্য দায়বদ্ধ থাকে, অতএব এই সরকারের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। সেজন্য বর্তমান বিশ্বের জন্য সাংবিধানিক সরকার হলো অতীব জরুরি একটা বিষয়। এবং পৃথিবীর সব রাষ্ট্রই বলতে গেলে মোটামুটিভাবে সাংবিধানিক নিয়মকানুন ফলো করার চেষ্টা করে। বর্তমান বিশ্ব হলো গণতান্ত্রিক বিশ্ব। এই গণতান্ত্রিক বিশ্বের চাহিদাই হলো সাংবিধানিক সরকার। তথাপি এ সরকারেরও কিছু সমস্যা বা সীমাবদ্ধতা রয়েছে, যে সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করতে না পারলে এই সরকার সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে না। যেমন রক্ষণশীলতা সরকারের একটি সমস্যা। নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক সরকার হলো রক্ষণশীল। এ সরকার সংবিধান হঠাৎ করে পরিবর্তন করতে পারে না, ফলে অনেক ক্ষেত্রে সময়োপযোগী ভূমিকা পালন করতে পারে না। যোগ্যতার মর্যাদা অনেক ক্ষেত্রেই এ সরকার দিতে পারে না, কারণ দেখা যায় যে নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় যোগ্য ব্যক্তির পাশাপাশি অযোগ্য অথচ অর্থশালী ব্যক্তিকেও নির্বাচনে প্রতিনিধি হিসাবে দাঁড় করানো হয়। ফলে দেখা যাচ্ছে যে যোগ্য অযোগ্য নির্বিশেষে সকলকে সমান গুরুত্ব দেওয়া হয়। নৈতিকতা অবনতি, সাংবিধানিক সরকারের ক্ষেত্রে অনেক সময় নৈতিকতার অবনতি ঘটতে পারে। যেমন চতুর ও স্বার্থপর কিছু নেতা থাকে যারা মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে, এবং ফলে জনগণের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, এবং এই বিভ্রান্তি মানে হলো নৈতিকতার অবনতি। জরুরি অবস্থায় অনুপযোগী, বহিরাক্রমণ, আভ্যন্তরীণ গোলযোগ, প্রাকৃতিক বিপর্যয় প্রভৃতি সংকটময় মুহূর্তে দেশের স্বার্থ সংরক্ষণের জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কিন্তু সাংবিধানিক সরকার সংবিধান অনুযায়ী পরিচালিত বিধায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। আমলাতান্ত্রিক ত্রুটি, নিয়মতান্ত্রিক সরকার মানে জনপ্রতিনিধি সরকার। জনপ্রতিনিধিদের সুষ্ঠু শাসন কার্য পরিচালনার অভিজ্ঞতা সকলের নেই, কারণ সকলেই যে প্রবীণ অথবা বারবার পার্লামেন্টে এসেছেন তা না। অনেক জনপ্রতিনিধি যারা হয়তো প্রথমবারের জন্য পার্লামেন্টে এসেছে, ফলে এই জনপ্রতিনিধিদের পক্ষে সূক্ষ্মভাবে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। ফলে তারা আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং আমলাগণ তাদের ইচ্ছা অনুযায়ী কার্য পরিচালনা করেন। ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমলাতান্ত্রিক ত্রুটি। প্রগতির প্রতিবন্ধক, সাংবিধানিক সরকার প্রগতিশীল নয়। এ সরকার সহজে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে চলতে পারে না, ফলে দেশের স্বার্থে প্রগতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা সরকারের পক্ষে কঠিন হয়ে পড়ে। অকার্যকর সংবিধান, সংবিধান হলো নিয়মতান্ত্রিক সরকারে
মূল ভিত্তি সংবিধানের আলোকে এই সরকার পরিচালিত হয়। কিন্তু সংবিধান যদি অকার্যকর অবস্থায় পড়ে থাকে, তবে নিয়মতান্ত্রিক সরকারের পক্ষে গতিশীলভাবে সরকারি কার্যাদি পরিচালনা করা সম্ভব নয়। ফলে অনেক সময় দেখা যায় যে সংবিধান অকার্যকর হয়ে পড়লে সরকার স্বৈরাচারী রূপ পরিগ্রহ করে। সামরিক হস্তক্ষেপ অনেক সময় তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে দেখা যায় যে সামরিক বাহিনী সাংবিধানিক সরকারকে সরিয়ে দিয়ে নিজেরা শাসন ক্ষমতা দখল করছে। এটা সাংবিধানিক সরকারের জন্য তৃতীয় বিশ্বের ক্ষেত্রে একটি বড় সমস্যা। ক্ষমতা লিপ্সা অনেক সময় রাজনৈতিক দল গোষ্ঠী, এরা ক্ষমতা লিপ্সার কারণে সরকারের বিরুদ্ধে অযথা আন্দোলন শুরু করে দেয়, এবং অনেক সময় দেখা যায় যে আন্দোলনের মাধ্যমে সরকারের পতনও ঘটে যায়, যেটা উন্নয়নশীল বিশ্ব বা তৃতীয় বিশ্বে দেখা যায়। ফলে গণতান্ত্রিক পরিবেশ ভূলুণ্ঠিত হয়, এটা একটি বড় সমস্যা। সাংবিধানিক সরকার বা নিয়মতান্ত্রিক সরকারের কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করছি, যেমন সুষ্ঠু নীতির উপর প্রতিষ্ঠিত। সাংবিধানিক সরকার বা নিয়মতান্ত্রিক সরকার কিছু সুষ্ঠু নীতির উপর প্রতিষ্ঠিত, এটা কোনো ব্যক্তি ইচ্ছা বা নিয়মের দ্বারা প্রতিষ্ঠিত নয়। এবং সুষ্ঠু নীতির উপর প্রতিষ্ঠিত বলে সরকারকেও কাজ সুষ্ঠুভাবে করতে হয়, এবং সরকারি যে কর্মকর্তাগণ রয়েছে তাদেরকেও এই নিয়মের অধীনে থেকে সুষ্ঠুভাবে তাদের কার্যাবলী পরিচালনা করতে হয়। নিয়ন্ত্রিত সরকার, সাংবিধানিক সরকার একটি নিয়ন্ত্রিত সরকার। এই সরকারের যাবতীয় কার্য আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, ফলে সরকারের স্বৈরাচারী প্রবণতা এবং আইনের অপব্যবহারের পরিমাণ যথেষ্ট পরিমাণে রোধ হয়। মৌলিক উপায় ও পন্থা নির্দেশ, সাংবিধানিক সরকার রাজনৈতিক ক্ষমতা বিভক্ত করে দেওয়ার এবং তা কার্যকর করার মৌলিক উপায় নির্দেশ করে। সরকারি ক্ষমতা নিয়ন্ত্রণ এবং তাকে দায়িত্বশীল করে তোলার পন্থাও সাংবিধানিক সরকার নির্দেশ করে। শ্রেণী ভারসাম্যের উপর নির্ভরশীল, সাংবিধানিক সরকার সমাজের বিভিন্ন শ্রেণীর ভারসাম্যের উপর নির্ভরশীল। নীতি দ্বারা সীমিত, সাংবিধানিক সরকার নীতি দ্বারা সীমিত, এতে সংবিধানের প্রাধান্য রক্ষিত হয় এবং সংবিধানকেই দেশের মৌলিক আইন বলে গণ্য করা হয়। আইনের সরকার, সাংবিধানিক সরকার একটি আইনের সরকার। জনগণ আইনের সরকারকে সর্বদা চায়, এবং জনগণের পছন্দের সরকার হলো আইনের সরকার। সাংবিধান সরকার আইনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। বিচার বিভাগের প্রাধান্য, সাংবিধানিক সরকারে আরেকটি বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের প্রাধান্য। বিচার বিভাগ আইনের ব্যাখ্যা প্রদান করে এবং সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নির্ধারণ করে। এভাবে বিচার বিভাগ সংবিধানের অভিভাবক হিসাবে কাজ করে। শাসনতান্ত্রিক ও গণতান্ত্রিক, সাংবিধানিক সরকার কোনো প্রকার স্বৈরাচারী ক্ষমতার উপর প্রতিষ্ঠিত নয়, এটা গুণগতভাবে স্বৈরতান্ত্রিক নয়, বরং সত্যিকারের অর্থেই শাসনতান্ত্রিক এবং গণতান্ত্রিক। সাংবিধানিক সরকার সকল স্বৈরাচারের বিরুদ্ধে লোভিষ্ঠ সম্প্রদায়ের অধিকারকে সংরক্ষণ করে, কারণ জন লকের মতে আমরা বলি যে সাংবিধানিক সরকার হচ্ছে বা গণতান্ত্রিক সরকার হলো জনগণের সম্মতির ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকার। যেহেতু এটা জনগণের সম্মতির ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকার, অতএব জনগণের পছন্দ হলো রাষ্ট্র সাংবিধানিক নিয়ম অনুসারে পরিচালিত হোক, অতএব সরকার সেটাই চেষ্টা করে। মৌলিক অধিকার প্রদান ও রক্ষা, সাংবিধানিক সরকারের অপর একটি বৈশিষ্ট্য হলো জনগণের মৌলিক অধিকার প্রদান এবং তা
রক্ষা করা। এটি কেবল নির্বাহী বিভাগে স্বৈরাচারী কার্যকলাপের বিরুদ্ধে জনগণের মৌলিক অধিকার রক্ষা করে তা নয়, বরং আইন বিভাগের অন্যায় আচরণ এবং জনস্বার্থ বিরোধী কার্যকলাপও নিয়ন্ত্রণ করে থাকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ যেহেতু শাসনতান্ত্রিক ক্ষমতা পেয়ে থাকে, সে কারণে তারা অনেক সময় স্বৈরাচারমূলক আচরণ করতে পারে। কিন্তু সাংবিধানিক সরকার, যে সাংবিধানিক নিয়মকানুন আছে সেটা দ্বারা পরিচালিত বলে শাসন বিভাগের এই স্বৈরাচারমূলক আচরণ এখানে নিয়ন্ত্রিত হয়ে থাকে। নিয়ত পরিবর্তনশীল সাংবিধানিক সরকারের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটা নিয়ত পরিবর্তনশীল, এটা গতিশীল এবং গতিধারায় কোনো ভাঙন নেই। প্রকাশ্যতা, নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক সরকারের সকল কার্যকলাপ জনসম্মুখে প্রকাশ করা হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ সরকারের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে থাকে। আইনসভায় বিতর্কের মাধ্যমে জনগণ সরকারের সকল কাজের বিবরণ জানতে পারে এবং সরকারের সকল কার্য যেহেতু প্রকাশ্য এবং যেহেতু জনগণ সরকারের কার্যে অংশগ্রহণ করে, ফলে স্বাভাবিকভাবে সরকারের কার্যাবলীর প্রতি জনগণের প্রখর দৃষ্টি থাকে এবং এতে জনগণ আরও সচেতন হয়ে ওঠে এবং জনগণ সাংবিধানিক বিষয়গুলো সম্পর্কে জানতে পারে বলে জনগণকে সরকার বা অন্য কারো পক্ষে ঠকানো সম্ভব নয়। জনগণের নিকট দায়বদ্ধতা, সাংবিধানিক সরকারের শাসন বিভাগ আইনসভার মাধ্যমে জনগণের নিকট দায়ী থাকে। জনমত সরকারের বিরুদ্ধে গেলে পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারবে না, এটা সরকার জানে। এবং জনগণের নিকট সরকার যেহেতু জবাবদিহি করতে বাধ্য থাকে, সে কারণে সরকার সুষ্ঠুভাবে তার কার্য পরিচালনার চেষ্টা করে। কারণ সরকার যদি সুষ্ঠুভাবে তার কার্য পরিচালনা না করে, তাহলে পরবর্তীতে ভোটে জনগণ তাদেরকে পরিহার করবে। এবং আমরা জানি নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলে আখ্যায়িত করা হয় এবং নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোকে এই চতুর্থ অঙ্গের দ্বারস্থই হতে হয়। ফলে সরকার এটা খুব ভালোভাবেই জানে যে জনগণের ইচ্ছার প্রতিফলন যদি না ঘটে, জনগণের ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে পরবর্তী নির্বাচনে সরকারের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়। প্রতিনিধিত্ব, সাংবিধানিক সরকারে জনগণ তাদের প্রতিনিধির মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যে অংশগ্রহণ করে থাকে। এ দৃষ্টিতে আধুনিক গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। গণতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক সরকারে সংখ্যাগরিষ্ঠের শাসন বলবৎ থাকে। সংখ্যালঘিষ্ঠের সম্মতিক্রমে এ সরকার তাদের স্বার্থ সংরক্ষণ করে। সংবিধানের প্রাধান্য, সাংবিধানিক সরকারে সংবিধানের প্রাধান্য স্বীকৃতি হয়। সংবিধানের প্রাধান্য, সাংবিধানিক সরকারে সংবিধানের প্রাধান্য স্বীকৃত হয়। সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন, সরকার সাংবিধানিক আইন দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। বর্তমানে উন্নত বিশ্বের সাংবিধানিক বা নিয়ন্ত্রণতান্ত্রিক সরকার হচ্ছে উত্তম ও শ্রেষ্ঠ সরকার। সংবিধান সরকারের যে কোনো, বর্তমানে উন্নত বিশ্বের সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক সরকার হচ্ছে উত্তম ও শ্রেষ্ঠ সরকার। সাংবিধানিক সরকার যে কোনো জাতির জন্যই কাম্য। সাংবিধানিক সরকার ব্যক্তি স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করে। সাংবিধানিক সরকারের মাধ্যমে জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হয় এবং সুরক্ষিত হয়। এবং সাংবিধানিক সরকার
যেহেতু জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে, জনগণের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে, বাক স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে, জনগণের নিকট যেহেতু সরকার তার কার্যাবলীর জন্য দায়বদ্ধ থাকে, অতএব এই সরকারের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। সেজন্য বর্তমান বিশ্বের জন্য সাংবিধানিক সরকার হলো অতীব জরুরি একটা বিষয়, এবং পৃথিবীর সব রাষ্ট্রই বলতে গেলে মোটামুটিভাবে সাংবিধানিক নিয়মকানুন ফলো করার চেষ্টা করে। সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক সরকার বর্তমান বিশ্বের জন্য উপযুক্ত বা বর্তমান বিশ্বের চাহিদা হলো, এ সরকারে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যে সীমাবদ্ধতাগুলো দূর করতে না পারলে এ সরকার তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে না। সীমাবদ্ধতাগুলো আমি সংক্ষেপে আলোচনা করছি, যেমন রক্ষণশীলতা। নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক সরকার হলো রক্ষণশীল, এ সরকার হঠাৎ করে পরিবর্তন করা যায় না বলে সময়োপযোগী ভূমিকা পালন করতে পারে না। বর্তমান বিশ্ব হলো গণতান্ত্রিক বিশ্ব, এই গণতান্ত্রিক বিশ্বের চাহিদাই হলো সাংবিধানিক সরকার। তথাপি এ সরকারেরও কিছু সমস্যা বা সীমাবদ্ধতা রয়েছে, যে সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করতে না পারলে এই সরকার সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে না। যেমন রক্ষণশীলতা এই সরকারের একটি সমস্যা, নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক সরকার হলো রক্ষণশীল, এ সরকার সংবিধান হঠাৎ করে পরিবর্তন করতে পারে না, ফলে অনেক ক্ষেত্রে সময়োপযোগী ভূমিকা পালন করতে পারে না। যোগ্যতার মর্যাদা অনেক ক্ষেত্রেই এ সরকার দিতে পারে না, কারণ দেখা যায় যে নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় যোগ্য ব্যক্তির পাশাপাশি অযোগ্য অথচ অর্থশালী ব্যক্তিকেও নির্বাচনে প্রতিনিধি হিসাবে দাঁড় করানো হয়, ফলে দেখা যাচ্ছে যে যোগ্য অযোগ্য নির্বিশেষে সকলকে সমান গুরুত্ব দেওয়া হয়। নৈতিকতা অবনতি, সাংবিধানিক সরকারের ক্ষেত্রে অনেক সময় নৈতিকতার অবনতি ঘটতে পারে, যেমন চতুর ও স্বার্থপর কিছু নেতা থাকে যারা মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে, এবং ফলে জনগণের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, এবং এই বিভ্রান্তি মানে হলো নৈতিকতার অবনতি। জরুরি অবস্থায় অনুপযোগী, বহিরাক্রমণ, আভ্যন্তরীণ গোলযোগ, প্রাকৃতিক বিপর্যয় প্রভৃতি সংকটময় মুহূর্তে দেশের স্বার্থ সংরক্ষণের জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, কিন্তু সাংবিধানিক সরকার সংবিধান অনুযায়ী পরিচালিত বিধায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। আমলাতান্ত্রিক ত্রুটি, নিয়মতান্ত্রিক সরকার মানে জনপ্রতিনিধি সরকার, জনপ্রতিনিধিদের সুষ্ঠু শাসন কার্য পরিচালনার অভিজ্ঞতা সকলের নেই, কারণ সকলেই যে প্রবীণ অথবা বারবার পার্লামেন্টে এসেছেন তা না, অনেক জনপ্রতিনিধি যারা হয়তো প্রথমবারের জন্য পার্লামেন্টে এসেছে, ফলে এই জনপ্রতিনিধিদের পক্ষে সূক্ষ্মভাবে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না, ফলে তারা আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং আমলাগণ তাদের ইচ্ছা অনুযায়ী কার্য পরিচালনা করেন, ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমলাতান্ত্রিক ত্রুটি। প্রগতির প্রতিবন্ধক, সাংবিধানিক সরকার প্রগতিশীল নয়, এ সরকার সহজে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে চলতে পারে না, ফলে দেশের স্বার্থে প্রগতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা সরকারের পক্ষে কঠিন হয়ে পড়ে। অকার্যকর সংবিধান, সংবিধান হলো নিয়মতান্ত্রিক সরকারের মূল ভিত্তি, সংবিধানের আলোকে এ সরকার পরিচালিত হয়, কিন্তু সংবিধান যদি অকার্যকর অবস্থায় পড়ে থাকে তবে নিয়মতান্ত্রিক সরকারের পক্ষে গতিশীলভাবে সরকারি কার্যাদি পরিচালনা করা সম্ভব নয়, ফলে অনেক সময় দেখা যায় যে সংবিধান অকার্যকর হয়ে পড়লে সরকার স্বৈরাচারী রূপ পরিগ্রহ করে। সামরিক হস্তক্ষেপ, অনেক সময় তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে দেখা যায়
যে সামরিক বাহিনী সাংবিধানিক সরকারকে সরিয়ে দিয়ে নিজেরা শাসন ক্ষমতা দখল করছে। এটা সাংবিধানিক সরকারের জন্য তৃতীয় বিশ্বের ক্ষেত্রে একটি বড় সমস্যা। ক্ষমতা লিপ্সা অনেক সময় রাজনৈতিক দল গোষ্ঠী, এরা ক্ষমতা লিপ্সার কারণে সরকারের বিরুদ্ধে অযথা আন্দোলন শুরু করে দেয় এবং অনেক সময় দেখা যায় যে আন্দোলনের মাধ্যমে সরকারের পতনও ঘটে যায়, যেটা উন্নয়নশীল বিশ্ব বা তৃতীয় বিশ্বে দেখা যায়। ফলে গণতান্ত্রিক পরিবেশ ভুলুণ্ঠিত হয়, এটা একটি বড় সমস্যা। নিম্নমানে রাজনৈতিক সংস্কৃতি। নিয়মতান্ত্রিক সরকারের সুষ্ঠু বিকাশের জন্য সর্বাগ্রে প্রয়োজন উন্নত মানের রাজনৈতিক পরিবেশ। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশসমূহে প্রায় তা দেখা যায় না। রাজনৈতিক কোন্দল, পারস্পরিক অবিশ্বাস, বৈদেশিক প্রভাব, সামরিক হস্তক্ষেপ, শাসন ক্ষমতায় নিয়মতান্ত্রিক পাদা বদলের পরিবর্তে নানা ধরনের বাধার সৃষ্টি, এ ধরনের পরিবেশে জনগণ ও তাদের ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে আশানুরূপ সচেতন থাকে না, যা নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থাকে করে তোলে ভুলুণ্ঠিত। সাংবিধানিক সরকারের বিশেষ শর্তই হল গণতন্ত্র। বর্তমানে উন্নত বিশ্বের সরকারগুলোর দিকে দৃষ্টি দিলে দেখতে পাই যে সকল সরকারই সাংবিধানিক সরকার। অবশ্য উন্নয়নশীল দেশের সাংবিধানিক সরকারের অনেক সমস্যা রয়েছে, তাই এ সরকার প্রতিষ্ঠিত হতে নানা বাধার সম্মুখীন হয়। অতএব উন্নয়নশীল বিশ্ব যেন সচেতন হয় এবং সাংবিধানিক সরকারকে যাতে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত করতে পারবে সে ব্যাপারে যেমন সরকারের সচেতন হওয়া প্রয়োজন, জনগণেরও সচেতন হওয়া প্রয়োজন। আজ এখানে শেষ করছি, আগামীতে আবার দেখা হবে।